তো তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনে ক্লিক করে দিও তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে বিটিটি শর্টসের নতুন এপিসোড নিয়ে। আর রিসেন্ট কিছুদিন ধরে যত রকম টেকনিক্যাল আপডেটস পেয়েছি তো সে সামনে বলবো আজকে আমার ভিডিওতে। আর ভিডিও শেষে তোমরা আমাকে জানাবে যে আজকের এপিসোড কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে সেটা আমি নেক্সট এপিসোডে আবার দেখাবো। যদিও আগের এপিসোডে তেমনভাবে কোনো কমেন্ট আসেনি সেজন্য আজকের এপিসোডে আমি সেই কমেন্ট দেখাতে পারছি না, তো আজকে এপিসোডের শেষে তোমরা যদি আমাকে কমেন্ট করো সেটা আমি নেক্সট এপিসোডে আবার দেখাবো। তো চলো আজকে এপিসোড টাইম মেশিনে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বিটিটি শর্টস। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এপিসোডে রয়েছে অনেক আপডেট। চলো আসি ফার্স্ট আপডেট, সেটা হচ্ছে গতকাল অ্যাপেলের লঞ্চ ইভেন্ট ছিল আর সেখানে অ্যাপেলের কিছু নতুন প্রোডাক্টস লঞ্চ হলো। তো লঞ্চ ইভেন্টের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পারো আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের কোন প্রোডাক্টটা সব থেকে বেশি ভালো লেগেছে আর কেন। তারপর চলো আসি নেক্সট আপডেট, সেটা হচ্ছে ভিভো V20 AC, যেটা হচ্ছে 2nd November ইন্ডিয়াতে লঞ্চ করেছিল আর সেই ফোনটা বাইরের দেশে বানানো ছিল, কিন্তু এখন ভিভো চেষ্টা করছে যে প্রোডাক্টটা যেটা হচ্ছে ভিভো V20 AC এটা যেন পুরোপুরি মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্ট হয়। তো সেজন্য ভিভো ইন্ডিয়াতে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফ্যাক্টরি কোম্পানির সাথে তারা লিঙ্ক করার চেষ্টা করছে, কন্ট্যাক্ট করা বা ডিল করার চেষ্টা করছে যাতে এই প্রোডাক্টটা মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্ট, মানে পুরোপুরি যেন ইন্ডিয়াতে বানানো হয়। তো এক্ষেত্রে এটা জানা যাচ্ছে যদি এটা হয় এর প্রাইস কিছুটা কমে যাবে। যদিও এটা লঞ্চ করেছিল সেটার প্রাইস ছিল 20,990 কাছাকাছি, তো এর যে যদি ইন্ডিয়ার হয় তো সেটার প্রাইসও কমে যাবে। তো দেখা যাক এটি মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্ট কবে আসে। তারপর চলে আসি নেক্সট আপডেট, সেটা হচ্ছে লাভা একটা ফ্লিপ ফোন লঞ্চ করলো যেটা হচ্ছে একদম প্রবীণ নাগরিকদের জন্য। এর মধ্যে রয়েছে 2.4 ইঞ্চের একটি ডিসপ্লে, সেই সঙ্গে রয়েছে 1200 mAh ব্যাটারি আর এর মধ্যে 22টি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ রয়েছে আর এর মধ্যে একটা রয়েছে একটা ভিজিএ ক্যামেরা, সেই সঙ্গে এর যে প্রাইস সেটা রাখা হয়েছে 1640 টাকা মাত্র। তো যারা একদম পাতি সেট ইউজ করে তাদের জন্য এটা খুবই ভালো ফোন, একটা স্টাইলিশও ফোন হয়ে যাবে। তো দেখা যাক এই ফোনটা কতজন কিনে আর কত পাবলিসিটি বাড়ে যায়। তারপর চলে আসে নেক্সট আপডেট, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 লঞ্চ হওয়ার পর এখন খুব তাড়াতাড়ি করেছে যাতে তাদের নতুন প্রোডাক্ট যেটা আছে স্যামসাং গ্যালাক্সি S21 এর যে সিরিজ সেটা যেন খুব তাড়াতাড়ি লঞ্চ করে। এক্ষেত্রে তিনটা ফোন আসবে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21, S21 Plus আর এটা হচ্ছে S21 Ultra। তো একজন টিপস্টার মিস্টার জন প্রসাদ সে কিছু টুইট করে এটা জানিয়েছে যে এই তিনটা প্রোডাক্টের অ্যানাউন্সমেন্ট আর প্রি অর্ডার হবে 14 January থেকে আর লঞ্চ হবে 29 January, মানে অ্যাভেলেবল কিনার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে 29 January থেকে। তো দেখা যাক এই তিনটা ফোন কী কী স্পেসিফিকেশনস নিয়ে আসে, কী কী ক্যামেরা প্রোডাক্টস নিয়ে আসে যায়। তারপর চলে আসি নেক্সট আপডেট, সেটা হচ্ছে বিগ বাস্কেটে যে ইউজার হচ্ছে টোটাল 2 কোটি ইউজারের ডেটা সেটা লিক হয়ে গেছে। তো একটা রিপোর্ট অনুযায়ী এটা জানা আছে মাত্র $40,000 বিনিময়ে একটা হ্যাকারের দল তারা তাদের সমস্ত ডেটা যেখানে ছিল ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ঘরের অ্যাড্রেস, ডেট অফ বার্থ অ্যান্ড ফোরাল অনেক কিছু এই সব তারা ডার্ক ওয়েবে সেল করে দেয়। তো এক্ষেত্রে বিগ বাস্কেটের কাছ থেকে যখন জানান জিজ্ঞাসা করা হয়েছে এরকম কেন হয়েছে, তো বিগ বাস্কেট বলেছে যে তাদের থেকে যারা জিনিস আইটেম পারচেস করে তো সেখানে তাদের ব্যাঙ্ক ডিটেলস সেভ করে রাখা হয় না, তো সেই জন্য তাদের ব্যাঙ্ক রিলেটেড কোনো রকম প্রবলেম হবে না। তো দেখা যাক এটা কবে আর কীভাবে সলভ হয়। তারপর চলে আসি নেক্সট আপডেট, সেটা হচ্ছে গুগল ফটোস আশা করি অনেকেই ইউজ করে, ইভেন তোমরা হয়তো ইউজ করে থাকো, কিন্তু এখন এটা জানাচ্ছে যে ইন ফিউচার এই গুগল ফটোস আর ফ্রি হবে না। একটা ছবি উঠে এসেছে তো সেখান থেকে এটা জানাচ্ছে যে গুগল ফটোস ইন ফিউচারে যারা ইউজ করবে ছবি এডিট করার জন্য তো সেখানে হয়তো কিছু টাকা লাগতে পারে। তো দেখা যাক কেউ টাকা ইউজ করে ফটো এডিট করে কিনা, তোমাদের কী মনে হয় তোমরা করবে কিনা, যদি তোমাদের কী মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাও। তারপর চলে আসি নেক্সট আপডেট, সেটা হচ্ছে ওপো একটা ফোন পেটেন্ট করেছে যেখানে একটা ফোল্ডিং ফোন দেখতে পাওয়া গেছে এবং কিছু ছবি উঠে এসেছে, তো সেখান থেকে এটা জানাচ্ছে যে ওপো হয়তো ইন ফিউচার খুব তাড়াতাড়ি এমন একটা ফোল্ডিং ফোন নিয়ে আসবে। তো এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ফোনগুলো শুধু একটা ফোল্ড নয়, 3-4-5 এরকম ফোল্ডও হতে পারে। তো দেখা যাক এরকম ফোন আসে কি না, আসলে কত প্রাইস নিয়ে আসবে। হ্যাঁ, তারপর চলে আসি নেক্সট আপডেট, সেটা হচ্ছে লেনোভো লিজিয়ন ফোন ডুয়াল এটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে চলেছে, যদিও এটা অনেক আগে বাইরের দেশে লঞ্চ হয়ে গেছিলো আর ইন্ডিয়াতে আসুস ROG 3 সেটাও লঞ্চ হয়ে যাওয়ার পর এখন লেনোভো চাচ্ছে তাদের আসুসের একটা কম্পিটিটিভ একটা ফোন নিয়ে আসা, সেজন্য লেনোভো চেষ্টা করছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে এই ফোনটা নিয়ে আসার। তো দেখা যাক এই ফোনটা কবে আসে আর কত প্রাইস নিয়ে আসে। ইভেন এটা জানাচ্ছে এর মধ্যে থাকবে স্ন্যাপড্রাগন 865 একটি প্রসেসর আর সেই সঙ্গে এটা জানাচ্ছে না যে এক্স্যাক্ট সেম প্রোডাক্ট থাকবে নাকি নতুন আরও কিছু দেখতে পাওয়া যাবে। তো দেখা যাক কবে আসে কত প্রাইস নিয়ে আসে। তারপর চলে আসে নেক্সট আপডেট, সেটা হচ্ছে iPhone 5C সেটা হচ্ছে ভিনটেজ প্রোডাক্টের মধ্যে চলে গেছে। তো অ্যাপেলের অনুযায়ী হচ্ছে যেসব প্রোডাক্ট 5 থেকে 7 বছরের বেশি বিক্রি হয় না তো সেসব প্রোডাক্ট হচ্ছে ভিনটেজ প্রোডাক্ট নামে চলে যায়। তো এক্ষেত্রে iPhone 5C সেটা হচ্ছে ভিনটেজ প্রোডাক্ট হিসাবে এখন চিন্তিত হয়ে গেছে যায়। তো এক্ষেত্রে এই iPhone 5C সেটা হচ্ছে 2013 সালে লঞ্চ করেছিল iPhone 5 এর সাথে। তো এক্ষেত্রে এটার জন্য বানানো হয়েছিল যারা iPhone 5 বা 5S যারা ইউজ করতে না পারে দামের জন্য, তার কারণ তার মেটাল বডি ছিল, তো সেক্ষেত্রে তার দামটাও কিছু বেশি রাখা হয়েছিল। তো এক্ষেত্রে সেই ফোনটা যারা কিনতে না পারে তো সেজন্য iPhone 5C আনা হয়েছিল যেটা ছিল প্লাস্টিকের তৈরি আর বিভিন্ন কালারে অ্যাভেলেবেল ছিল আর সেটার প্রাইস iPhone 5 এর চেয়ে কিছুটা কম ছিল। সবাই 5E প্রেফার করেছে, 5 কিনেছে, 5C খুবই কম কিনেছে আর এখন সেটা তো একদমই আর চলছে না, তো সেজন্য এটাকে ভিনটেজ প্রোডাক্টে রাখা হয়েছে। তো এর যে অ্যাক্সেসরিজ আর অ্যাভেলেবেল হবে না। তো
দেখা যাক ইন ফিউচার আইফোনের আর কোন কোন প্রোডাক্টগুলো এরকম ভিন্টেজ প্রোডাক্টে চলে যায়। তারপর চলে আসে নেক্সট আপডেট, সেটা হচ্ছে ওপো রেনো 5 খুব তাড়াতাড়ি হয়তো আসতে চলেছে। তো এক্ষেত্রে কিছু সার্টিফিকেশন সাইটে ভিভোর একটাই ফোন প্রায় দেখা যাচ্ছে, তো সেই ফোনের নাম এখন পর্যন্ত কিছু জানা যায়নি, কিন্তু এটা জানা যাচ্ছে যে এর মধ্যে রয়েছে 6.43 ইঞ্চির একটি ডিসপ্লে, সঙ্গে থাকবে 64+8+2+2 মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা সেটআপ, এই 2+2 মেগাপিক্সেল থাকবেই। যাই হোক, তো এটা জানা যাচ্ছে না যে এই ফোনের নাম অ্যাকচুয়ালি ওপো রেনো 5 হবে কি হবে না, তো যদিও কিছু জায়গায় বলছে যেটা হয়তো এই নামে আসতে পারে। তো দেখা যাক এই ফোনটা অ্যাকচুয়ালি কি নামে লঞ্চ করা, সেই সঙ্গে আরও নতুন কিছু জিনিস নিয়ে আসে কিনা। তারপর চলে আসি নেক্সট আপডেটে, সেটা হচ্ছে এমআই কিছু ফোন যেটা হচ্ছে সার্টিফিকেশন সাইটে প্রায় দেখতে পাওয়া গেছিলো। তো সর্বপ্রথমে যে ফোনটি দেখতে পাওয়া গেছিলো সেটার মডেল নাম্বার ছিল M2011K2C, পরবর্তীকালে জানা গেছে এটা হয়তো রেডমি K40 নামেও লঞ্চ করতে পারে। ইভেন তার পরের দিনে আরেকটি নতুন ফোন সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া গেছিলো যেটার মডেল নাম্বার ছিল M2012K11C, তো এক্ষেত্রে জানাচ্ছে এটা হয়তো রেডমির 11 সিরিজের কোনো ফোন বা Note 11 সিরিজের কোনো ফোন হতে পারে। ইভেন এটা জানা যাচ্ছে এর মধ্যে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 875-এর একটি প্রসেসর। তো দেখা যাক এই ফোনটা অ্যাকচুয়ালি 11 সিরিজ নাকি অন্য কিছু নাম দিয়ে আসে, তো সময় আসলে সবই জানা যাবে। তারপর চলে আসছে নেক্সট আপডেটে, সেটা হচ্ছে ভিভো আর শাওমির ফোনগুলোতে খুব তাড়াতাড়ি স্যামসাংয়ের তৈরি এক্সিনোস যে প্রসেসর সেটা হয়তো আসতে পারে। তো এক্ষেত্রে ভিভো অলরেডি এক্সিনোসের সাথে তাদের ফোন নিয়ে এসে গেছে, সেটা হচ্ছে X30, সেটার মধ্যে এক্সিনোস 980 একটি প্রসেসর, আর X60 যেটা ইন ফিউচার আসতে চলেছে ভিভোর, তো সেটার মধ্যে হয়তো এক্সিনোস 1080 প্রসেসর দেখতে পাওয়া যাবে। তো এটা ভিভো তো অলরেডি তারা ডিল শুরু করে দিয়েছে তাদের ফোনের মধ্যে এক্সিনোসের প্রসেসর দিয়ে। ইভেন এটা জানা যাচ্ছে যে ইন ফিউচার শাওমিও হয়তো এই এক্সিনোসের প্রসেসর দিয়ে কোনো ফোন আনতে পারে। তো দেখা যাক শাওমির কোন ফোন এই এক্সিনোসের প্রসেসরের সাথে আসে। তারপর চলে আসে নেক্সট আপডেট, তো সেটা হচ্ছে শাওমির একটা নতুন ফোন আসতে চলেছে। তো তারা একটা ভিডিও শেয়ার করে এটা জানিয়েছে যে এর মধ্যে থাকবে রিট্র্যাক্টেবল একটি টেলিস্কোপ ক্যামেরা। তো এক্ষেত্রে টেলিস্কোপ ক্যামেরাটা ফটো তোলার সময় সেখান থেকে বেরিয়ে আসবে, আবার ভিতরে চলে যাবে। তো এক্ষেত্রে এটা জানাচ্ছে যে এর যে সেন্সার সাইজ সেটা খুবই বড় হবে, আর যে পিকচার কোয়ালিটি সেটাও খুব ভালো আর ক্রিস্প হবে। ইভেন এটা জানাচ্ছে যে এর মধ্যে থাকবে একটা স্টেবিলাইজেশন, মানে এমন না যে তোমাদের হাত পুরো হিলালে তাও কিছু হবে না, কিন্তু হ্যাঁ যদি একটু হাত হিলে তো সেটা ধরা পড়বে না। তো দেখা যাক এই যে মেকানিজমটা সেটা কোন ফোনের সাথে আসে, আর তারপর দেখা যাবে যে এই যে পিকচার কোয়ালিটি সেটা কতটা ভালো হবে। তারপর চলে আসি নেক্সট লাস্ট আপডেট, সেটা হচ্ছে এই দিওয়ালিতে হয়তো পাবজি ইন্ডিয়াতে রিটার্ন করতে পারে, যেটা হচ্ছে পাবজি মোবাইল অনেক আগে সেটা ব্যান হয়ে গেছিলো ইন্ডিয়া থেকে। তো এক্ষেত্রে জানা আছে যে পাবজি মোবাইল হয়তো দিওয়ালিতে খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে পারে। তো এক্ষেত্রে সাউথ কোরিয়ার যে গেমের কোম্পানি তারা বলছে যে এক্ষেত্রে ইউজারের ডিটেলস বা যত ডেটা রয়েছে সেগুলো কিচ্ছু তাদের লস হবে না, সব নিজেদের কাছে থাকবে একদম প্রাইভেসির মধ্যে। তো এক্ষেত্রে দেখা যাক তারা কী করে অ্যাকচুয়ালি নিয়ে আসে কি না। যদি এটা জানা আছে যে পাবজি ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানির সাথে প্রথমে জিও, তারপর এয়ারটেল, তারপর উইন্ডোজ, এসবে সবার সাথে তারা টাই আপ করার চেষ্টা করছে যাতে কিছু করে হোক ইন্ডিয়াতে যেন তারা রিটার্ন করতে পারে। তো দেখা যাক দিওয়ালিতে তারা রিটার্ন করে কিনা, তোমাদের কি মনে হয়? যদি রিটার্ন করে তো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাও। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু, তো রিসেন্ট কিছুদিন ধরে যত রকম আপডেটস পেয়েছি তো সেই সময় বলেছি আজকে আমার এই এপিসোডে। এখন তোমরা আমাকে জানাও যে আজকে এপিসোডে কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর আমার রবিবার করে যে ভিডিও আসে যেটা হচ্ছে টেকনোলজির উপর বেস করে থাকে, তো সেটির মাধ্যমে তারা টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি কিছুদিন পরে একটি টেকনিক্যাল টপিকের উপর টিকটক্স নিয়ে। তো আজকে জন্য গুড বাই।